गुड मॉर्निंग। तो आज के पेड कोर्स डाउट क्वेश्चन सल्यूशन करब। तो ये तुम्हारे फ्री क्लास यूट्यूब सवार जन ही दीची जेहेतु अनेक दिन धरे जरा ऑनलाइन क्लास फॉलोअप कर फ्री क्लासगुलो विशेषकर तादेर देवा होच्छे ना बोले क्लासटी दीची। और जदिओ बा पेड कोर्सेरो अनेक सप्ताह खानेक हलो डाउटटा देखार टाइम होच्छे ना, खूब ही एकटू बिजी शिड्यूलर मध्य थाकार जन्य। तो आजकल क्लसटर कोश्चनगुलो अनेक स्टैंडार्ड एक्साम तुम्हारे खूब ही बेनिफिट है। तुम्हारा तो तुम्हारे अभिषेक दादार वॉइस क्वालिटी देखे बुझते हाँ दादार ऊपर दिए कि कारण पढ़ानों शिड्यूलटा यत बिजी थक गलाटा ठीक ठाक मत काजे आसना। तो चलो हमें फार्स्ट कोश्चन। अच्छा कोश्चन शुरू करार आगे तुम्हारा जरा सम्पूर्ण আমাদের উপরে ভরসা করে আসতে পারো, দেখো রেলওয়েতে আমাদের সাকসেস দেওয়া তোমাদের অভিষেকদার হাত ধরেই, WBP-তে আমাদের হাত ধরেই সাকসেস দেওয়া, ম্যাথ শেখো উইদাউট ফর্মুলা 5-10 সেকেন্ডস, আমাদের 2 বছরের অ্যাক্সেস ভ্যালিডিটি দিয়ে যেটা কমপ্লিট ম্যাথসের কোর্স প্রোভাইড হচ্ছে, তোমরা এই কোর্সে অ্যাডমিশন হওয়ার জন্য প্রত্যেকটা ক্লাসেরই ডেসক্রিপশনে লিঙ্কটা পেয়ে যাবে বা এই নম্বরে দেওয়া হোয়াটসঅ্যাপ অথবা কন্ট্যাক্ট করতে পারো। আর আমাদের কোচিং সেন্টারে যদি পড়ার জন্য যোগাযোগ করতে চাও জ্ঞানকুটির কোচিং অফলাইনে, তাহলে এই নম্বরে কন্ট্যাক্ট করে নিও, ঠিক আছে? আর আমাদের এটা কনসেপচুয়ালি শর্টকাট থাকছে কমপ্লিট ম্যাথস কোর্স, তুমি এনি টাইপ অফ এক্সামস খুবই বেনিফিট পাবে, এটা আমাদের দৃঢ় বিশ্বাস। দেখো কোশ্চেন নাম্বার 1 কি বলা আছে, এ 8 মিটার পার সেকেন্ড বেগে যাত্রা শুরু করার 30 সেকেন্ড পর বি তাকে ধরার জন্য যাত্রা শুরু করলো এবং যাত্রাস্থান থেকে 1200 মিটার দূরে এ কে ধরে ফেললো, বি এর গতিবেগ আমাদের ফাইন্ড করতে হবে। এবার এই কোশ্চেনগুলো আমরা একটু লজিক্যালি এগোবো, কীরকম, এ 8 মিটার পার সেকেন্ড বেগে যাত্রা শুরু করার 30 সেকেন্ড পর, তাহলে এ মনে করো এখানে ছিল, এ কত গতিবেগে যাচ্ছে, 8 মিটার পার সেকেন্ড, তাই না? 1 সেকেন্ডে 8 মিটার যাচ্ছে এ, তাহলে এ 30 সেকেন্ড পর্যন্ত দৌড়েছে, তারপরে বি দৌড়ানো শুরু করেছে, তাহলে এ এখানে ছিল, এখান থেকে 30 সেকেন্ড পর্যন্ত 1 সেকেন্ডে 8 মিটার যাচ্ছে, তাহলে 30 সেকেন্ডে 3×8=240 মিটার পথ এসে এ এবার এখানে এ দৌড়াচ্ছে এদিকে। এবার কি বলেছে, বি তাকে ধরার জন্য যাত্রা শুরু করলো, বিও এই পয়েন্টে, এবার বি তাকে ধরার জন্য দৌড় শুরু করলো, এ তো ওই 8 মিটার পার সেকেন্ড স্পিডেই দৌড়াচ্ছে। আর কি বলা আছে, বলছে এবং যাত্রাস্থান থেকে 1200 মিটার দূরে একে ধরে ফেললো, তাহলে যাত্রাস্থান মানে এখান থেকে যাত্রাটা হয়েছে, এখান থেকে বলেছে 1200 মিটার, মনে করো এইটুকু টেনে দিচ্ছি, এখান থেকে পুরো এইটুকু কত, 1200 মিটার, ক্লিয়ার, পুরোটা হচ্ছে 1200 মিটার, পরে এখানে এ পৌঁছে গেছে, বি একে ধরে ফেলেছে, তাহলে এখানেই রেস ক্লোজ হয়ে গেল, তাহলে এই পয়েন্টটা শেষ, লজিক্যালি বোঝো। এই পুরোটা এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত 1200 মিটার, ক্লিয়ার, আর এখান থেকে এইটুকু 240 মিটার, তাহলে এ তো এখান থেকে দৌড় শুরু করেছে, যখন বি একে ধরার জন্য রওনা দিয়েছে তখন এ তো এই পয়েন্ট থেকেই দৌড়াচ্ছে, কিন্তু সেই টাইমে বি এই পয়েন্ট থেকে দৌড়টা শুরু করেছে, তাহলে এ দেখো এই 240 মিটার এই একই টাইম শিডিউলে রেসটা করেনি, তাহলে 1200 থেকে 240 মিটার বাদ দাও, 1200 থেকে যদি 240 মিটার আমরা বাদ দিই তাহলে কত পাবো, 200, 960, ক্লিয়ার, তাহলে এ এইটুকু দূরত্ব 960 মিটার ওই একই টাইমের মধ্যে গেছে যে টাইমে বিও দৌড়েছে এই পুরো 1200 মিটারই, ঠিক আছে? তাহলে এর ক্ষেত্রে টাইমটা কত, এস টাইম, সেটাও বি এর টাইম,
এ 960 মিটার গেছে, কি স্পিডে? 8 মিটার পার সেকেন্ড স্পিডে। কত পাবে? 8 × 12 = 96, 120 সেকেন্ড সময় নিয়েছে। তাহলে এ যদি 120 সেকেন্ড এখান থেকে এইটুকু সময় নেয়, বি এখান থেকে এইটুকুও সেই 120 সেকেন্ড সময় নিয়েছে। কিন্তু বি এর ক্ষেত্রে টোটাল দূরত্ব বি 1200 মিটার ক্রস করেছে, টাইম লেগেছে 120 সেকেন্ড। তাহলে স্পিডটা কত আসবে? শূন্যর সঙ্গে শূন্য কেটে দাও, 10 মিটার পার সেকেন্ড। কিন্তু কি করে হয় এই ধরনের কোশ্চেন? আমি সাজেস্ট করব একে রেস অ্যান্ড গেমস পেইড কোর্সের ক্লাসটি অবশ্যই রিভিশন দাও। আমাকে যে কোনো কোশ্চেন একটু পাঠানোর আগে অবশ্যই সেই চ্যাপ্টারটা রিভিশন দেবে, যেটা বুঝবে যে এইটা এই চ্যাপ্টারের। কেন বলছি দেখো, সুকুমার রায়ের ছোটোবেলায় একটা কবিতা পড়েছো না, একবারে না পারিলে দেখো শতবার, ঠিক আছে? তাহলে একবারে তুমি যদি কোশ্চেনটা বুঝে উঠতে না পারো, পেইড কোর্সের ক্লাসগুলো বারংবার দেখো, এখানে আলাদা কিছু শিখলে না, বেকার কনসেপ্টটাই আমার বাইরে আবার দিতে হলো, এটা টেলিকাস্ট হচ্ছে। কোশ্চেন নাম্বার 2, দুই ব্যক্তি এ এবং বি দুটি স্থান থেকে একই সময়ে বিপরীত স্থান দুটির উদ্দেশ্যে পরস্পরের অভিমুখে যাত্রা শুরু করে। তারা মিলিত হওয়ার 9 ও 16 ঘন্টা পর গন্তব্যস্থলে পৌঁছায়। বি এর গতিবেগ 27 কিমি/ঘন্টা হলে যাত্রা শুরুর কত সময় পর তারা মিলিত হবে? অবশ্যই তুমি কমেন্ট করে জানিও যে এই টাইপের কোশ্চেন তুমি স্পিড, টাইম অ্যান্ড ডিস্টেন্সে করেছো কি না। ইভেন প্র্যাকটিস সেট পেইড কোর্সের কথা বলছি, 4 এও 4 নম্বরেও এই টাইপের কোশ্চেন করেছো, ঠিক আছে? যেখানে কনসেপ্টটা ক্লিয়ারও রয়েছে, জাস্ট এখানে সেই স্পিডগুলো আলাদা আলাদা বের করে নিয়ে একটা ডিস্টেন্স ধরে নিয়ে আমাদের বসিয়ে দিলেই হলো রিলেটিভ স্পিডে। বিপরীত স্থান দুটির উদ্দেশ্যে রওনা হয়েছে, তাহলে এ অনুপাত বি কী দেওয়া রয়েছে? মিলিত হওয়ার 9 ও 16 ঘন্টা পরে। তাহলে টাইম দেওয়া রয়েছে 9:16। কিসের রেশিও? টাইমের রেশিও। তো আগে আমরা আন্ডার রুট করে নেব, কেন করবো সেটা প্র্যাকটিস সেট 4 এই কনসেপ্টটা দেওয়া। তাহলে 3:4 টাইমের রেশিও, টাইমের উল্টো রেশিও কি? স্পিড। 4:3, তাহলে এর গতিবেগ যদি 4 হয়, বি এর গতিবেগ 3, কিন্তু বলা আছে বি এর গতিবেগ 27, কত গুণ? 9 গুণ। তাহলে এর গতিবেগ কত হবে? 9 গুণ বাড়িয়ে দাও, 4×9=36। এটা কিমিতে আছে, প্রত্যেকটাই কিমি পার আওয়ারেই, ঠিক আছে? এবার দেখো, বিপরীত স্থান বলেছে, তাহলে এ এদিক থেকে যাচ্ছে, বি এদিক থেকে আসছে, এর গতিবেগ হচ্ছে 36 কিমিতে যাচ্ছে, বি 27 কিমিতে আসছে, ক্লিয়ার? তাহলে আমরা স্পিডটা ভেবে নেব, স্পিড ভাববো না, ডিস্টেন্সটা ভেবে নেব, 36:27, ঠিক আছে? ডিস্টেন্সটা ভেবে নাও, অ্যাজিউম করে নাও, এদের লসাগু কত পাবে? দেখো, 3×4=36, 3×9=27, তাহলে 9 চলে আসবে, 3×4=12 চলে আসবে, 9×12=108। তাহলে 36 দিয়ে যদি আমরা ভাগ করি, 36 দিয়ে ভাগ করছি, তাহলে কত পাবো? 3। আর 27 দিয়ে যদি ভাগ করি তাহলে কত পাবো? 4। তাহলে এটা কী আসছে? এটা তো স্পিড, এটা টাইম পাচ্ছি, তাই না? এটা আমরা টাইম পাচ্ছি, কিন্তু আমাদের কী বলেছে? যাত্রা শুরুর কত সময় পর তারা মিলিত হবে? স্পিড রিলেটিভটা যেহেতু বিপরীত স্থান, বিপরীত পরস্পরের অভিমুখে, তাহলে টোটাল রিলেটিভ স্পিড কী হয়ে যাবে? প্লাস কত হয়ে গেল? 27 × 3=163 কিমি/আওয়ার। তাহলে টাইমটা বের করার জন্য আমাদের কী করতে হবে? ডিস্টেন্স তো 108/63, তাহলে এটা কিমি পার আওয়ার থেকে আমরা কী করছি? আমাদের টাইমটা আওয়ারে আসবে। 12 দিয়ে যদি কাটি, 9×12=108, আমরা কত দিয়ে কাটবো? 9 দিয়ে যাবে, 7×9=63, আর 9 দিয়ে যদি কাটি একে, 12 বার, তাহলে 12/7, এটাকেই তোমরা কনভার্ট করে নিও, যেহেতু অপশন নেই, তাহলে এটাই টাইম। খুব বড় জোর তোমাদের
ভাগ করে দেওয়া থাকবে, ঠিক আছে, বা অ্যাপ্রক্সিমেট টাইমটা পাবে। নেক্সট কোশ্চেনে আসো। কোশ্চেন নাম্বার থ্রি, এক ব্যক্তি একটি নির্দিষ্ট দূরত্ব 30 ঘন্টায় অতিক্রম করে, ব্যক্তিটির গতিবেগ 1/15 কমানো হলে সে একই সময়ে 10 কিমি দূরত্ব কম অতিক্রম করে, ব্যক্তির গতিবেগ কত কিমি পার ঘন্টা। নির্দিষ্ট দূরত্ব মানে এক্ষেত্রে ডিস্টেন্সটা কনস্ট্যান্ট, উভয়বারই ডিস্টেন্সটা কনস্ট্যান্ট, তাহলে 30 ঘন্টায় যাত্রাটি কমপ্লিট করে ফেলছে। কখন? ব্যক্তিটির গতিবেগ এত অংশ কমানো হলে সে একই সময়ে এক্ষেত্রে টাইমটা কনস্ট্যান্ট দিয়েছে, 30 কিমি দূরত্ব কম অতিক্রম করছে, তাহলে এক্ষেত্রে অরিজিনাল ইজ টু প্রেজেন্ট টাইমের একটা রিলেশন রয়েছে। 1/15 যদি কমায়, তার মানে 15 থেকে এখন 14 করেছে কি গতিবেগ, তাহলে গতিবেগ যদি 15 হয় এখন সেটা 14, তাহলে এটা স্পিডের রেশিও। এক্ষেত্রে 10 কিমি দূরত্ব কম অতিক্রম করছে, তাহলে একই সময়ে কথাটা আছে, তার মানে কি টাইমটা কনস্ট্যান্ট করে দিচ্ছে, তাহলে এটাই আমি বুঝিয়েছিলাম ডিস্টেন্সের রেশিও, তাই না? তাহলে এক্ষেত্রে আগে শুরুতে যদি তুমি 15 কিলোমিটার অতিক্রম করতে, এখন 14 কিলোমিটার যাচ্ছ, আগের থেকে এখন কত কিলোমিটার কম? 1 কিলোমিটার, কিন্তু কোশ্চেন বলেছে 10 কিলোমিটার কম, 10 গুণ বেশি। এবার দেখো, আমাদের বলেছে ব্যক্তির গতিবেগ কত কিমি পার ঘন্টা, তাহলে যদি অরিজিনাল আমার স্পিডটাই 15 কিমি পার ঘন্টা হয়, এটা 10 গুণ বাড়বে, 15 × 10 150 কিলোমিটার, তাহলে এই 150 কিলোমিটারটা কভার আপ হয়েছিল 30 ঘন্টায়, তাহলে 30 দিয়ে ভাগ করে দাও। ডিস্টেন্সকে যদি আমি টাইম দিয়ে ভাগ করি তাহলে কি আসবে? স্পিডই তো আসবে, তাহলে স্পিডের রেশিওটা কি আসলো? স্পিডের রেশিও আসলো 5 কিমি পার আওয়ার, ঠিক আছে, এটা স্পিড থেকে কিন্তু কনভার্ট হয়ে গেল ডিস্টেন্সে, তাহলে ডিস্টেন্স বেরোলো 150 কিলোমিটার, ঠিক আছে। আর এখন যদি বলতো 10 গুণ বাড়িয়ে দিতে, এখন কভার আপ করেছে 140 কিলোমিটার, তাহলে যদি এখনকার আমাদের কি না স্পিডটা বের করতে বলতো, তাহলে আমাদের এই টাইমটা কাজে লাগতো না। নেক্সট কোশ্চেনে আসি। কোশ্চেন নাম্বার 4, এক ব্যক্তি সমবেগে 3 ঘন্টায় কোনো দূরত্ব গেল, ঠিক আছে, তাহলে মনে করো এখান থেকে এই পর্যন্ত 3 ঘন্টায় কোনো দূরত্ব গেল, তাহলে দূরত্বটা জানো না, তার মানে ভেবে নিচ্ছি আমরা এখান থেকে এইটুকু ডি কিলোমিটার, ঠিক আছে। এই দূরত্ব যদি 2 কিমি বেশি হতো, তাহলে এই দূরত্ব যদি আর 2 কিলোমিটার বেশি হতো, কি বলা আছে, এবং তার গতিবেগ ঘন্টায় 2 কিমি কম হতো, তবে ওই নতুন দূরত্ব যেতে 1 ঘন্টা সময় বেশি লাগতো। 1 ঘন্টা সময় বেশি লাগতো মিন্স এখানে 3 ঘন্টা লেগেছে, আরও যদি 1 ঘন্টা বেশি লাগে, তাহলে এই পুরোটা যেতে এখন টোটাল টাইম কত লাগছে? 4 ঘন্টা, আর এইটুকু যেতে কত লাগছে? 3 ঘন্টা, তাহলে এখান থেকে এইটুকু এই ডি কিলোমিটার যেতে আমি গিয়েছি কত? ডি কিলোমিটার, তাহলে এখান থেকে এইটুকু যেতে টাইম লেগেছে কত? 3 ঘন্টা, তাহলে ডিস্টেন্স বাই 3, ডিস্টেন্সকে যদি টাইম দিয়ে ভাগ করি তাহলে আমরা কি পাই? স্পিডই তো পাই, তাহলে এটা কি স্পিড। এবার আমি কি করছি, আরও এখান থেকে 2 কিলোমিটার বেড়েছে, তাহলে এখান থেকে এইটুকু ডি কিলোমিটার, এখান থেকে এইটুকু আরও 2 কিলোমিটার, তাহলে পুরো এখান থেকে এই পয়েন্ট পর্যন্ত ডি প্লাস 2, এত কিলোমিটার, তাহলে এখন আমি দূরত্ব কভার করছি ডি প্লাস 2 কিলোমিটার, তাহলে এই দূরত্বটা মানে এখান থেকে এই পয়েন্ট পর্যন্ত আমি টাইম নিচ্ছি কত? পুরো এইটুকু মানে 4 ঘন্টা, 4 আওয়ার, তাহলে এটাও ডিস্টেন্সকে টাইম দিয়ে ভাগ করছি মানে স্পিড বেরোলো,
কি বলা আছে, দুটোই স্পিড বলেছে, এই দুটো স্পিডের মধ্যে 2 কিমি কম হতো, তার মানে কি এটার থেকে এটা 2 কিলোমিটার কম, তাহলে মাইনাস দিয়ে 2 দেখিয়ে দাও, দ্যাটস ইট। এখানে আওয়ারটা কেন লিখলাম, প্রয়োজন নেই। তাহলে সিম্পলিফিকেশন করো, কোনো প্রবলেম নেই, 4d - 3d, তারপরে কি আসবে, এটা মাইনাস হয়ে যাবে, 3 × 2 = 6 = 3 × 4 = 12 = 12 × 2 = 24। জাস্ট সিম্পলিফাই করছি, তাহলে 4d থেকে 3d মানে d = 24 × 6 = 30। এটা কি আসলো, ডি মিন্স, ডি মানে আমরা ধরেছি এখান থেকে এইটুকু 30 কিলোমিটার, তাহলে 30 কিলোমিটার এখান থেকে এইটুকু গেছে। আরও যদি এখান থেকে এইটুকু 2 কিলোমিটার বাড়ে, তাহলে এখান থেকে এই পুরো এইটুকু 32 কিলোমিটার কভার আপ হয়েছে। আমাদের কী বের করতে বলেছে, ওই ব্যক্তির গতিবেগ নির্ণয় করো, তাহলে 30 কিলোমিটার এক্ষেত্রে 3 ঘন্টায় কভার আপ করেছে, তাহলে 30/3 মানে 10 কিমি/ঘন্টা, এটাই তোমাকে বের করতে বলেছে, অপশান নাম্বার এ। জাস্ট ডায়াগ্রামটা করে নিতে পারলে, আর কোনো লজিকই নেই এখানে, ঠিক আছে। যদি এখনকার গতিবেগ বের করতে বলতো, সিম্পল গতিবেগ 2 কিমি/ঘন্টা কম হলে, তার মানে এখানে তুমি 10 বের করতে পেরেছো, বিয়োগ 2 করে দাও, 8 বেরিয়ে আসতো, বা এখানে তুমি 32কে যদি 4 দিয়ে ভাগ করো, সেক্ষেত্রেও 8ই বেরোবে। নেক্সট কোশ্চেনে আসো, কোশ্চেন নাম্বার 5। দুটি স্থানের দূরত্ব 120 কিলোমিটার, মনে করলাম এখান থেকে এইটুকু 120 কিলোমিটার। এক স্থান থেকে অন্য স্থানে ট্রেনে যেতে যে সময় লাগে, বাসে তার থেকে 2 ঘন্টা বেশি সময় লাগে। ট্রেন অপেক্ষা বাসের গতিবেগ 2 কিমি/ঘন্টা কম হলে বাসের গতিবেগ কত, এটা আমি সাজেস্ট করব তুমি স্পিড, টাইম অ্যান্ড ডিস্টেন্স রিভিশন করো। তাহলে তোমার যেটা স্পিডের রেশিও, সাপোজ এক্স ওয়াই, তাহলে ডিস্টেন্স হয়ে গেল এক্স ওয়াই, টাইম হয়ে গেল ওয়াই এক্স, তারপরে এখান থেকে আমরা যে কম্প্যারিজনটা করি সেটা তুমি দেখো, ক্লিয়ার হয়ে যাবে। আমি কনসেপ্টটা এখানে বারংবার দিতে পারছি না, সেক্ষেত্রে ডাইরেক্ট আমরা ইমপ্লিমেন্টটা কীভাবে করব। ডিস্টেন্স এক্ষেত্রে কত, 120 কিলোমিটার = ডিস্টেন্স, এখান থেকে রুলটা আমরা কী পাই দেখো, এটা হচ্ছে টাইমের গ্যাপ, তাহলে ইনটু টাইমের গ্যাপ 2 আওয়ার দিয়ে দাও। কী বলা আছে, ট্রেন অপেক্ষা বাসের গতিবেগ 2 কিমি/ঘন্টা কম হলে, ট্রেন অপেক্ষা বাসের গতিবেগ, বাসের 2 কিমি/ঘন্টা কম, তাহলে ট্রেনেরটাকে স্পিডকে আমরা লিখছি টি, আর বাসের স্পিডকে লিখছি আমরা t - 2, ট্রেনের থেকে 2 কিমি কম, তাহলে t - 2, তাহলে t × t - 2 করো, ডিভাইড বাই এই দুটোর মধ্যে পার্থক্য কত, পার্থক্য হচ্ছে 2 দিয়ে ভাগ করে দাও, কারণ এই যে টাইমের গ্যাপটা আমরা কম্পেয়ার করি, 2 এর সঙ্গে 2 কেটে যাবে। সলিউশন যদি করি, t × t - 2, এপাশে 120 থাকছে। এবার দেখো টি এর যা মান হবে, এই মানটা, এই ফ্যাক্টরটার মান কত হবে, টি এর থেকে 2 কম হবে। এবার তুমি ভাবো, 120কে আমরা যদি ভাবি 12 × 10 = 120 হয় না, তাহলে একটা ফ্যাক্টর যদি আমরা 12 করি, আরেকটা ফ্যাক্টর যদি আমরা 10 করি, দুটোর মধ্যে ডিফারেন্স কত, 2, তাহলে 12 ডিনোট করছে টিকে আর 10 ডিনোট করছে t - 2 কে, তাহলে t - 2 মানে হচ্ছেই বাস, তাই ভেবেছি না, t - 2 মানে কি বাস, জাস্ট এটা বোঝানোর জন্য। কিন্তু তোমাদের সলিউশন এই 3 লাইনে, সেকেন্ড লাইনে, কার গতিবেগ, বাসের গতিবেগ, তাহলে বাসের গতিবেগ কত, 10 কিমি/ঘন্টা। নেক্সট কোশ্চেনে আসো, কোশ্চেন নাম্বার 6। এ এবং বি একই সময়ে একই স্থান থেকে কোনো গন্তব্যস্থলের উদ্দেশ্যে যাত্রা করলো, বি এর গতিবেগের 5/6 গতিবেগে চললে এ পৌঁছানোর 1 ঘন্টা 15 মিনিট পরে পৌঁছয়, বি এর গন্তব্যস্থলে পৌঁছানোর সময় কত। সিম্পল কোশ্চেন দেখো, এ অনুপাত বি, বি এর গতিবেগের, এর গতিবেগের, তাহলে এর যদি গতিবেগ আমি মনে করি 6,
বিয়ের গতিবেগ কত হয়ে যাবে? 5। কি বলেছে? গতিবেগ স্পিডের রেশিও। এখানে দুজনার মধ্যে টাইমের ডিফারেন্সটা কত? 1 ঘন্টা 15 মিনিট। তাহলে দুজনেই কোনো গন্তব্যস্থলের উদ্দেশ্যে, মানে একই গন্তব্যস্থলটা ফিক্সড, তাহলে টাইমের রেশিও কী হয়ে যাবে? 5:6। দুজনের মধ্যে টাইমের গ্যাপটা কত? 1 মিনিটে নেব, 1 মিনিট। তাহলে এটাকে যদি মিনিটে নিই, 1 ঘন্টা 15 মিনিট মানে 75 মিনিট। তাহলে 1 নয়, অ্যাকচুয়ালি ডিফারেন্সটা 75 মিনিট। কত গুণ বেশি? 75 গুণ বেশি। বিয়ের গন্তব্যস্থলে পৌঁছানোর সময় কত? তাহলে বি 6 না হয়ে 75 মিনিট, কত হয়ে যাবে? 6×75। এবার এখানে গুণ করবে না, কারণ এক্ষেত্রে ঘন্টায় কনভার্ট করা আছে। তাহলে এটা হচ্ছে মিনিটে আসলো, মিনিট থেকে যদি ঘন্টায় নিতে হয় 60 দিয়ে ভাগ, তোমরা জানো 6 টেনজার, 10 দিয়ে কাটো, 5 দিয়ে 10, 5 দিয়ে কাটো, 5 দিয়ে কাটলে 5×15 = 75। 15/2 মানে 7.5, তাহলে 7 আওয়ার 30 মিনিট। টাইমের ক্ষেত্রে 7.5 মানে কত? 7 আওয়ার 30 মিনিট, অপশান নাম্বার সি। এবার এটা না অনেকে মিস্টেক করে, দাদা 7.5 মানে তো 7 ঘন্টা 50 মিনিট হওয়া যায়, হতে হয়, কারণ 7.5কেই আমরা বলি 7.5। কিন্তু ভাই লজিক্যালি একটুখানি ভাবো, তোমাকে কেউ টাইম জিজ্ঞাসা করলো, তুমি কি বললে? যে 7:30 বাজে। এবার 7:30 বাজা মানে কি তোমার 7:50 বাজা? তুমি কি 7:50 বাজলে বলো 7:30 বাজে? কটা বাজলে বলো? 7:30 হলে, তাই না? তাহলে এটা টাইম টু টাইম ভ্যারি করে। যেমন 7.5 ফুট আমি, বা 7.5 ফুট এরকমও বলতে পারি। তাহলে 7.5 আমি লিখলাম, 7.5 লিখলাম, কিন্তু কোনো অসুবিধা নেই। কিন্তু আমি যদি ফুট আর ইঞ্চিতে বলি, তাহলে 7 ফুট কত হয়ে যাবে? 12 ইঞ্চিতে 1 ফিট মানে 6 ইঞ্চেস, ঠিক আছে? তাহলে এক্ষেত্রে 7.5 মানে 7 ফিট 6 ইঞ্চি বোঝাচ্ছে। তো এগুলো যেটা যেটা ইউনিট সেটার উপরে বেস করে আমাদের হিসাবটা আসে। নেক্সট কোশ্চেনে আসি। কোশ্চেন নম্বর 7, এক ব্যক্তির কোনো স্থানে হেঁটে গিয়ে ঘোড়ায় চড়ে পূর্বের স্থানে ফিরে আসতে 6 ঘন্টা 15 মিনিট সময় লাগে, উভয় পথ হেঁটে অতিক্রম করতে তার 7 ঘন্টা 45 মিনিট সময় লাগে, উভয় পথ ঘোড়ায় চেপে অতিক্রম করতে তার কত সময় লাগবে? আমি ডাইরেক্টলি বলে দিচ্ছি, প্র্যাকটিস সেট পেইড কোর্সের সেকেন্ড নাম্বারটা দেখো, ঠিক আছে? ক্লিয়ার হয়ে যাবে, আমি ডাইরেক্টলি বলছি। এখানে কত বলেছে? 6 ঘন্টা 15 মিনিট ঘোড়ায় চড়ে আবার ফিরে আসতে, ঠিক আছে? হেঁটে আর ঘোড়ায় উভয় রাস্তাটা, তাহলে উভয় রাস্তা যেহেতু এর আমরা ডবল করে দেবো, তাহলে 6×2 টোটাল টাইম হচ্ছে 12 ঘন্টা 30 মিনিট। এখান থেকে বাদ দিয়ে দেবো 7 ঘন্টা 45 মিনিট, 7:45 মিনিট বিয়োগ করো। এবার এই টাইমটা ক্যালকুলেশনটা অনেক ছেলেমেয়ে বুঝে উঠতে পারে না, তো বুঝে নাও, 30 থেকে 45 তো আমি বিয়োগ করতে পারছি না। তুমি ভাবো, এখান থেকে যদি 1 ঘন্টা দাও, এখান থেকে যদি 1 ঘন্টা শিফট করে দাও, একে এর কাছ থেকে 1 কমে গেল, কিন্তু এর কাছে সেটা 1 ঘন্টা মানে 60 মিনিট অ্যাড হয়ে গেল। তাহলে 30 মিনিট ছিল, আরও 60 এ পেলো, তাহলে টোটাল কত হয়ে গেল ভ্যালু? 90। এবার তুমি 90 মিনিট থেকে 45 মিনিট বাদ দিয়ে দাও, কত পাচ্ছ? 45 মিনিট। আর এক্ষেত্রে যদি 12 ঘন্টা থেকে 1 ঘন্টা নিয়েছি, তাহলে 12 ঘন্টা থেকে 1 ঘন্টা বাদ মানে 11 ঘন্টা পড়ে থাকলো। তাহলে 11 থেকে 7 বিয়োগ করে দাও, 4:45। তাহলে অপশান নাম্বার সি হয়ে যাবে আমাদের অ্যান্সার। নেক্সট কোশ্চেনে যাই। কোশ্চেন নাম্বার 8, রবি এবং অজয় একই সময়ে এ স্থান থেকে 60 কিমি দূরবর্তী বি স্থানের উদ্দেশ্যে যাত্রা শুরু করলো। রবির গতিবেগ অজয়ের থেকে 4 কিমি/ঘন্টা কম। অজয়ের বি স্থানে পৌঁছে ফিরে আসার সময় বি থেকে 12 কিলোমিটার দূরে রবির সাথে দেখা হলো। রবির গতিবেগ ঘন্টায় কত কিলোমিটার? জাস্ট একটু লজিক্যালি ভাবতে হয়, কোনো
এমন কোশ্চেন নেই। দেখো এ আর বি দুটো স্থান, মনে করো এই পয়েন্টে এই পয়েন্ট বি, মিডিলে দূরত্ব কত? 60 কিলোমিটার। পুরো দূরত্বটা এ আর বি এর মধ্যে 60 কিলোমিটারের দূরত্ব। কি বলা আছে? রবির গতিবেগ অজয়ের থেকে 4 কিমি/ঘন্টা কম। আমরা কমটাকে নেব না, আমরা উল্টো করে বলবো, অজয়ের গতিবেগ রবির গতিবেগ থেকে 4 কিমি বেশি, এটা বলতে পারি। এখানে বলেছে রবির গতিবেগ অজয়ের থেকে 4 কিমি/ঘন্টা কম। কার গতিবেগ থেকে কম? অজয়ের গতিবেগ। তাহলে আমরা যদি লিখি রবি আর হচ্ছে অজয়, কার গতিবেগটা বেশি? রবির গতিবেগ অজয়ের থেকে 4 কিমি/ঘন্টা কম, এ হচ্ছে কম। তাহলে একে যদি আমরা এক্স দিই, এ কত হয়ে যাবে? x+4। তাহলে দেখো এর থেকে এ 4 কিমি/ঘন্টা কম হলো। এবার তুমি ভাবো টাইমটা যদি একই দিই, যে একই টাইমে আমি বাসিয়ে দেবো, তাহলে কে আগে দৌড়াবে? অজয় আগে বেশি দূরত্ব যাবে। তাহলে মনে করো যে অজয় রবি দুজনেই স্টার্ট করেছে। কি বলা আছে? অজয়ের বি স্থানে পৌঁছে ফিরে আসার সময় বি থেকে 12 কিলোমিটার দূরে রবির সাথে দেখা হলো। তাহলে অজয় একই টাইমে এখান থেকে গেল, এখান থেকে ফিরে চলে এসেছে, এখানে মিট করেছে। এই যে মিট পয়েন্টটা বলেছে, এইখান থেকে বি থেকে 12 কিলোমিটার এখানে এসে মিট করেছে। তাহলে এখানে যদি 12 কিলোমিটার বি থেকে এসে মিট করে, তাহলে রবি এখান থেকে এইটুকু পয়েন্ট পর্যন্তই গেছে। তাহলে এখান থেকে এইটুকু পুরোটা 60 কিলোমিটার, এখান থেকে এইটুকু অজয় 12 কিলোমিটার কভার করে ফেলেছে। তাহলে রবি কত কিলোমিটার কভার করেছে? 48 কিলোমিটার। পুরো এই 60 থেকে 12টা বাদ দিয়ে দাও, ঠিক আছে? ব্যাস। আর অজয় কতটা কভার করেছে? বি থেকে এই পয়েন্ট পর্যন্ত 12, আবার এখান থেকে এইটুকু 60। তাহলে টাইমটা একই, তাহলে রবি অনুপাত অজয়। অজয় যেখানে 60 আর 12, 72 কিলোমিটার কভার করেছে, রবি সেক্ষেত্রে 48 কিলোমিটার কভার করেছে। তাহলে টাইম যখন একই, তাহলে এটাই এদের ডিস্টেন্স, এটাই এদের স্পিডের রেশিও। কেটে দাও 24 × 2 = 48, 3 × 24 = 72। আর কিছু দেওয়া রয়েছে? হিন্ট। হিন্ট আর কী দেওয়া রয়েছে? দেখো এদের দুজনের মধ্যে স্পিডের ডিফারেন্সটা কী দেওয়া রয়েছে? 4। তাহলে যদি ডিফারেন্স অনুপাতের দেখি, 1, কিন্তু কোশ্চেন বলেছে 1 নয় 4, 4 গুণ বেশি। কী বের করতে বলেছে? রবির গতিবেগ কত? তাহলে রবির গতিবেগ 2:1 না হয়ে 4 গুণ বেড়ে যাবে, 8 কিমি/ঘন্টা। অপশন নাম্বার সি হয়ে যাবে অ্যান্সার। যদি অজয়ের বলতো 4 গুণ বাড়িয়ে দিতে, 3×4 = 12 কিমি/ঘন্টা হয়ে যেত। নেক্সট কোশ্চেনে আসো, নেক্সট 9 নম্বর। দুই ব্যক্তি একই দিকে একই অভিমুখে যাত্রা শুরু করে, তারা প্রতিদিন যথাক্রমে 9 কিমি এবং 15 কিমি অতিক্রম করে, 6 দিন পর প্রথম ব্যক্তি গতিবেগ দ্বিগুণ করে এবং একই সময় যাত্রা শেষ করে। 6 দিন পর দুজনেই একই সময় যাত্রা শেষ করে, কত দিনে তাদের যাত্রা শেষ হয়েছিল? মোটামুটি বছর দুয়েক আগের যদি তোমরা পুরনো ক্লাস দেখো, কেউ দেখবে তখনই এই কোশ্চেন আমাদের হোয়াইট বোর্ডে করানো ছিল, তখন ক্লাস করাতাম। দেখো এখান থেকে মনে করো দুই ব্যক্তি স্টার্ট হয়েছে, একজনের গতিবেগ 9 আর একজনের গতিবেগ 15। তাহলে 6 দিন পর্যন্ত এই ব্যক্তিও চলেছে, একদিনে 9 কিমি যাচ্ছে, 6 দিনে 6×9 = 54 কিলোমিটার গেছে, মনে করো এই পয়েন্ট। এই ব্যক্তিও 6 দিন চলেছে, কিন্তু এর গতিবেগ বেশি, তাহলে 15-র সঙ্গে যদি 6 গুণ করি, মনে করো এই পয়েন্টে চলে এসছে, 6×15 = 90 কিলোমিটার এই পর্যন্ত চলে এসছে, ঠিক আছে? দেখো এবার ভাবো, প্রথম ব্যক্তি এখানে আছে কিন্তু এর গতিবেগ ছিল 9, এই 6 দিন কাটানোর পরে বলেছে গতিবেগ প্রথম ব্যক্তি দ্বিগুণ করেছে, তাহলে 9×2 = 18 কিমি গতিতে যাচ্ছে প্রথম ব্যক্তি, দ্বিতীয় ব্যক্তির গতিবেগ চেঞ্জ হয়নি, এ 15 কিমি গতিতেই কচ্ছপের মতন খুঁটিয়ে খুঁটিয়ে যাচ্ছে। এবার তুমি ভাবো এই ব্যক্তিটা এখান থেকে এইটুকু 54 কিলোমিটার এসছে, আর এ সেকেন্ড ব্যক্তিটা 90 কিলোমিটার এসছে, 54 আর 90-এর মধ্যে ডিফারেন্সটা কত দেখতে পাচ্ছ? 36 কিলোমিটারের পার্থক্য হয়ে গেছে। তাহলে যতক্ষণ না এই 36 কিলোমিটারের পার্থক্যটা পূরণ হবে, ততক্ষণ পর্যন্ত
এরা কেউ কাউকে ধরবে না। যদি আমরা রিলেটিভ স্পিড কনসেপ্টে ইউজ করি তাহলে একদিন যদি দুজনে মিলে চলে 3 কিলোমিটারের গ্যাপটা কভার হবে, কিন্তু কভার করতে হবে কত, 36, 12 গুণ বেশি। তাহলে এরা 12 দিন পরে গিয়ে, 12 গুণ বাড়বে, তার মানে 12 দিন পরে গিয়ে কি হবে, শেষ পয়েন্টে পৌঁছে যাবে। কিন্তু কোশ্চেন আমাদের এটা চাইনি, কি বলেছে কত দিনে তাদের যাত্রা শেষ হয়েছিল। তাহলে এখানে দুজনেই 6 দিন কাটিয়ে এসছে, তাহলে 12-র সঙ্গে আরও 6 দিন অ্যাড হবে, কারণ প্রথম তো এই 6 দিনও চলেছে। তাহলে 12 আর 6 টোটাল 18 দিনে দুজনেই একসঙ্গে মিলিত হবে। অপশান নাম্বার সি। নেক্সট কোশ্চেনে আসো। কোশ্চেন নাম্বার 10, 60 কিমি দূরবর্তী দুটি স্থান থেকে এ এবং বি পরস্পরের অভিমুখে এসে 6 ঘন্টায় মিলিত হয়। যদি এ পূর্বের 2/3 অংশ গতিবেগে এবং বি তার পূর্বের 2 গুণ গতিবেগে যাত্রা করে, তারা 5 ঘন্টা পরে মিলিত হয়, এর গতিবেগ কত? দেখো, পরস্পরের অভিমুখ মানে বিপরীত দিকে, 6 ঘন্টায় মিলিত হচ্ছে মানে দূরত্বটা দুবারেই কভার হচ্ছে 60 কিলোমিটার। তাহলে 6 ঘন্টায় যদি কভার হয় তাহলে রিলেটিভ স্পিড এটা, এ এখান থেকে যাচ্ছে, বি এখান থেকে আসছে, তাহলে এ প্লাস বি এর গতিবেগ রিলেটিভ স্পিড কত পাবো? ভাগ করে দাও 10 কিমি/ঘন্টা। সেকেন্ড কন্ডিশন, এক্ষেত্রে লাগছে 5 ঘন্টা, তাহলে 6 এখন আর নেই, এক্ষেত্রে একই কন্ডিশনে লাগছে 5 ঘন্টা, কিন্তু রিলেটিভ স্পিডটা কত আসছে, 5 × 12 = 60, 12 কিমি/ঘন্টা। কিন্তু সেক্ষেত্রে কন্ডিশন কী হয়েছে, এ পূর্বের 2/3 অংশ গতিতে, তাহলে 2a/3 + বি তার পূর্বের 2 গুণ গতিতে, মানে বি একটা ছিল এখন 2b হয়েছে। দেখো, এই কোশ্চেনটা যদি রেশিওতে করতে যাও অনেকটা টাইম কনজিউমেবল হবে, ঠিক আছে? তাহলে 2, 2, 2 দিয়ে কেটে দাও কমন নিয়ে, কত আসবে, 6। তাহলে এটা যদি সলভ করি আমরা, এ প্লাস 3b এর মান 6 আসলো। তাহলে আমাদের এর গতিবেগ বের করতে বলেছে, তাহলে এখানে 3 দ্বারা গুণ হবে, এখানে 3 দ্বারা গুণ হবে, এটা 10-এর জায়গায় 3×10=30 হয়ে গেল। মাইনাস 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 করে দাও, 3b কেটে গেল, তাহলে 3a থেকে a বিয়োগ মানে 2a, 30 থেকে 6 বিয়োগ মানে 24, 2 দিয়ে কেটে দাও 12 বার, তাহলে এর গতিবেগ কত, এর গতিবেগ হচ্ছে 12 কিমি/ঘন্টা, অপশান নাম্বার ডি। ঠিক আছে, জাস্ট এখানে এক লাইনে কোশ্চেনের অ্যান্সারটা চলে আসলো, তাহলে অযথা বেশি বড় করতে যাব না আমরা। নেক্সট কোশ্চেনে আসি, কোশ্চেন নাম্বার 11, এক ব্যক্তি 200 কিমি দূরত্ব 12 ঘন্টায় অতিক্রম করে, টোটাল দূরত্ব কত, 200 কিলোমিটার, টোটাল টাইমটা কত, 12 ঘন্টা, সে সম্পূর্ণ পথের অর্ধাংশ, সম্পূর্ণ পথের মানে ডিস্টেন্স 200 এর হাফ কত হবে, 200 এর হাফ যদি করি 100 কিলোমিটার, অর্ধাংশ 1/3 অংশ সময় অতিক্রম করে, টোটাল টাইম নিয়েছে 12 ঘন্টা, তাহলে 12-এর যদি 1/3 বের করি তাহলে কত পাবো, 3×4=12, 4 ঘন্টায় অতিক্রম করেছে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। দেখো, টোটাল দূরত্ব ছিল 200 কিলোমিটার, আর পড়ে আছে কত কিলোমিটার, 100 কিলোমিটার, তাহলে এই 100 কিলোমিটার দূরত্বটা বলেছে বাকি অংশের ক্ষেত্রে তার গতিবেগ কত ছিল। তাহলে বাকি তো 100 কিলোমিটার, এই 100 কিলোমিটার যেতে টাইমটার কত তার কাছে আছে, 12 ঘন্টা টোটাল টাইম লেগেছে, 4 ঘন্টা এখানে খেয়ে ফেলেছে প্রথম কন্ডিশনে, আর পড়ে আছে তার 8 ঘন্টা হাতে, তাহলে 8 ঘন্টা দিয়ে ভাগ করে দাও, দ্যাটস ইট। তাহলে 4×25=100, 4×2=8, 25/2 মানে 12.5 কিমি/ঘন্টা, এটাই তোমার উত্তর, অপশান নাম্বার এ। নেক্সট কোশ্চেন আসো, কোশ্চেন নাম্বার 12, এ ও বি সাইকেলে চেপে যথাক্রমে 18 কিমি/ঘন্টা এবং 36 কিমি/ঘন্টা বেগে একই দিকে গতিশীল, কোনো সময়ে বি এ অপেক্ষা 200 মিটার অগ্রবর্তী হলে পরবর্তী 20 সেকেন্ড পর তাদের মধ্যে দূরত্ব কত হবে। এ আর বি এখানেই ছিল, ঠিক আছে, ছিল। এবার এ যাচ্ছে 18 গতিতে, বি যাচ্ছে 36 গতিতে,
তাহলে একটা সময় পরে গিয়ে দুজনেই যখন রেসটা স্টার্ট করেছে, মনে করো এই পয়েন্টের পর থেকে তাদের মধ্যে দূরত্ব ধীরে 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 কত হয়ে গেছে, 200 মিটারের দূরত্ব হয়ে গেছে। তাহলে বি এখানে দৌড়াচ্ছে, এ এখানেই পড়ে আছে, পেছন পেছন দৌড়াচ্ছে। তাহলে এর গতিবেগ 18, বিয়ের গতিবেগ 36। ঠিক আছে, রিলেটিভ স্পিড কী বলে? মাইনাস হবে, কত হবে? 18 কিমি পার ঘন্টা। তাহলে 18 কিমি পার ঘন্টাকে যদি আমরা মিটার পার সেকেন্ডে নিতে চাই তাহলে কত পাব? তাহলে আমরা পাব হচ্ছে 5/18 দিয়ে ভাগ করব। তাহলে কত? 5 মিটার পার সেকেন্ড, মিন্স 1 সেকেন্ড যদি চলে তাহলে 5 মিটার অতিক্রম বা কভার আপ হবে, কিন্তু কভার আপ কত হবে? 200 মিটার। কত গুণ বেশি? 40 গুণ বেশি। তাহলে 40 গুণ বেড়ে যাবে, 40 সেকেন্ড দুজনেই টাইম নেবে। কিন্তু আমাদের কি সেটা বের করতে বলেছে? বলেছে পরবর্তী 20 সেকেন্ড পর তাদের মধ্যে দূরত্ব কত হবে। ও আচ্ছা আচ্ছা, সরি, যদি কোশ্চেনটা আমাদের ট্যাগটা এটাই করে তাহলে আমাদের এই টাইমটা কোনো কাজে লাগবে না, ইউজলেস। ঠিক আছে, শুধুমাত্র এইটুকু, কম্পেয়ারের প্রয়োজন নেই, 5 মিটার দিয়েই হবে। 1 সেকেন্ডে 5 মিটার অতিক্রম হচ্ছে, তাহলে 20 সেকেন্ডে কত গুণ হচ্ছে? 20 করে দাও, তাহলে কত যাবে? 5×20 100 মিটার। তাহলে 100 মিটার 20 সেকেন্ডের মধ্যে দুজনে মিলে, যে দুজনের মধ্যে দূরত্বটা সেটা 100 মিটার কভার আপ হয়ে গেল, কিন্তু টোটাল গ্যাপটা কত? 200 মিটার। 200 থেকে 100 মিটারটা বাদ দিয়ে দাও, তাহলে কত মিটার পড়ে থাকছে? আর 100 মিটার। তাহলে এদের মধ্যে দূরত্ব আর কত থাকবে? 100 মিটার। ঠিক আছে, এইখানের 100 মিটারটা কিন্তু উত্তর না, এখানে যা খুশি ভ্যালু আসতো সেটা এই গ্যাপটা থেকে মাইনাস করতে হতো, অ্যাকচুয়াল গ্যাপটা এটা। এখান থেকে আমাদের এই টাইমের মধ্যে সে আর কতটা গ্যাপ কভার আপ করার পরে বাকি রয়েছে সেটা আমাদের বের করতে বলেছে। তাহলে এখানেও 100, এখানেও 100, মানে এখানে চলে আসলো 100, এটাই উত্তর তা না, এই 100টাই এই ডিস্টেন্সটা থেকে মাইনাস করে তারপরের ডিফারেন্সটা হচ্ছে তাদের মাঝে অ্যাকচুয়াল যে দূরত্বটা রয়েছে। কোশ্চেন নাম্বার 13-এ আসি। রাম এবং শ্যাম একই সময় এ স্থান থেকে 80 কিলোমিটার দূরবর্তী বি স্থানের উদ্দেশ্যে যাত্রা শুরু করল। রামের গতিবেগ শ্যামের গতিবেগ থেকে 10 কিমি পার ঘন্টা কম। শ্যামের বি স্থানে পৌঁছে ফিরে আসার সময় বি থেকে 20 কিমি দূরে রামের সাথে দেখা হলো, রামের গতিবেগ কত? তো এই একই ক্লাসের শুরুতে মনে হয় 3-4 নম্বরেই সেম কনসেপ্টের লজিকটা আমি বললাম। এ আর হচ্ছে বি, যার মধ্যে দূরত্ব কত? 80 কিলোমিটার। কী বলেছে? শ্যামের বি স্থানে পৌঁছে ফিরে আসার সময় বি থেকে 20 কিমি দূরে রামের সাথে দেখা হয়। তাহলে এই হচ্ছে শ্যাম স্টার্ট করলো, বি পয়েন্টে পৌঁছে গেল, তখন রাম এখান থেকে একই টাইমে দুজনেই চলা শুরু করলো, রাম টুকটুক করে যাচ্ছে, কী করছে? শ্যাম এখান থেকে বি থেকে 20 কিলোমিটার এগিয়ে চলে এসছে, বি থেকে 20 কিলোমিটার এগিয়ে এখানে চলে এসছে, শ্যামের রামের সঙ্গে এখানে মিলিত হয়েছে। ঠিক আছে, রামের সঙ্গে এখানে এসে মিলিত হয়েছে আর শ্যাম এখানে চলে এসছে। তুমি ভাবো, শ্যাম এইটুকু গেছে, 80 কিলোমিটার কভার হয়েছে, কারণ এখান থেকে এইটুকু তো 80, তাহলে শ্যাম এখান থেকে এইটুকু 80 কিলোমিটার গেছে, আবার ফিরেছে 20 কিলোমিটার। তাহলে 80 আর 20, শ্যাম টোটাল কত দূরত্ব কভার করলো? 100। সেই একই টাইমে রাম কতটা দূরত্ব কভার করলো? এখান থেকে এইটুকু 80 কিলোমিটার, যার মধ্যে শ্যাম এখান থেকে এইটুকু তো 20 কিলোমিটার এগিয়ে এসছে, তাহলে রাম কতটা এসছে? 60 কিলোমিটার, পুরো 80, 80 থেকে এইটুকু 20 বাদ দিয়ে দাও, 60 কিলোমিটার। তাহলে রাম 60 কিলোমিটার কভার করেছে, অনুপাত করে দাও, 20 দিয়ে কাটো, 3×20 60, 5×20 100। তাহলে এটা আমরা লিখছি ডিস্টেন্স, আর এটাই হচ্ছে স্পিড, যেহেতু টাইম এখানে দুজনের জন্য একই টাইম। কী বলা আছে? এদের গতিবেগের পার্থক্য 10, গতিবেগের পার্থক্য এখানে কত? 2, কিন্তু কোশ্চেন অনুযায়ী 10, 5 গুণ বেশি। রামের গতিবেগ বের করতে বলেছে, 5 গুণ বাড়িয়ে দাও,
15 কিমি পার ঘন্টা, বি অপশন। নেক্সট কোশ্চেনে আসি, কোশ্চেন নাম্বার 14। এ 10 কিমি পার ঘন্টা বেগে যাত্রা শুরু করার কিছু সময় পর বি 16 কিমি পার ঘন্টা বেগে তাকে ধরার জন্য যাত্রা শুরু করে। যদি বি যাত্রাস্থান থেকে 80 কিমি দূরে একে ধরে ফেলে, তবে এর যাত্রা শুরুর কত সময় পরে বি যাত্রা শুরু করেছিল? অবশ্যই ভাই, যারই কোশ্চেন আমি রিকোয়েস্ট করছি তোমাকে, রিসেন্ট গেমস পেইড কোর্সের অবশ্যই রিভিশন দাও। রিসেন্ট গেমস কেন, তোমার জন্য প্রত্যেকটা ক্লাস বারংবার রিভিশন মাস্ট করো। দেখো, এ 10 কিমি গতি আর বি এর 16 কিমি গতি, দুজনের রেস পয়েন্ট একই ছিল, কিন্তু কি হয়েছে, বি এর যেহেতু গতিবেগ স্পিডটা বেশি, বি বলেছে একে যা ভাই তুই কিছুটা দূর আগে চলে যা, তাহলে একে এখানে পাঠিয়ে দিয়েছে। তাহলে এর তো গতিবেগ 10, এদিক থেকে যাত্রা শুরু করলো, সেই একই টাইমে বি এদিক থেকে যাত্রা শুরু করলো, টাইমটা একই। এ যাচ্ছে, যেতে যেতে বলছে 80 কিলোমিটার দূরে, কি বলেছে, যদি বি বি যাত্রাস্থান থেকে 80 কিলোমিটার দূরে একে ধরে ফেলল, তাহলে বি এখান থেকে যাত্রা শুরু করেছে, এখান থেকে বি এখানে মনে করো এ পৌঁছে গেছে, একে বি ধরে ফেলেছে, তাহলে বি এই পুরোটা কভার করলো কত কিলোমিটার বললো, যাত্রাস্থান থেকে 80 কিলোমিটার, পুরো দূরত্বটা 80 কিলোমিটার, ভালো করে ভেবে নাও। এবার তুমি লজিক্যালি ভাবো, বি এর তো গতিবেগ 16 কিমি পার ঘন্টা, বি কভার করেছে যে টাইমে 80 কিলোমিটার, সেই একই টাইমে এ এখান থেকে এইটুকু দূরত্বই কভার করেছে, কারণ এ তো এখান থেকেই যাত্রা শুরু করেছে যে টাইমে, বি এখান থেকে সেই একই টাইমেই যাত্রা শুরু করলো, এ এখানে দাঁড়ানো, বি এখানে দাঁড়ানো, বাসি পড়লো, এও দৌড়াচ্ছে বিও দৌড়াচ্ছে, এখানে গিয়ে ধরে ফেললো, বাসি শেষ। তাহলে কি হবে, বি এই 80 কিলোমিটার দৌড়েছে কত টাইম নিল, 80 কিলোমিটার দৌড়েছে, গতিবেগটা কত, 16 কিমি পার ঘন্টা, টাইমটা কত লেগেছে, 5 আওয়ার, তাহলে এটা লেগেছে 5 আওয়ার। তাহলে এও নিশ্চয়ই এই 5 ঘন্টাই দৌড়েছে, কিন্তু এর গতিবেগ হচ্ছে 10 কিমি পার ঘন্টা, তাহলে 5 ঘন্টা কতটা দূরত্ব গেছে, 50 কিমি, তাহলে এ এইটুকু 50 কিলোমিটার দূরত্ব অতিক্রম করেছে, পুরো এখান থেকে এইটুকু 80 কিলোমিটার, এখান থেকে এইটুকু যদি এ 50 কিলোমিটার যায়, তাহলে এ এখান থেকে এইটুকু নিশ্চয়ই বাদ বাকি আর 30 কিলোমিটার অতিক্রম করে এসছে, ঠিক আছে। এবার তুমি ভাবো, এ এখান থেকে এইটুকু 30 কিলোমিটার অতিক্রম করে এসছে, কিন্তু কোন স্পিডে, এর স্পিড হচ্ছে 10 কিমি পার আওয়ার, তাহলে 30 হচ্ছে দূরত্ব, 10 কিমি পার স্পিডে চালিয়ে এসছে, কত ঘন্টা চলেছে, 3 আওয়ার, তাহলে একে 3 ঘন্টা চলতে দিয়েছে, তারপরে বি স্টার্ট হয়েছে, দ্যাট ইজ অপশন নাম্বার সি, ঠিক আছে। আশা করছি ফ্রি ক্লাসে, ফ্রি আমাদের যারাই ফলো আপ করছে তাদেরও আর এই কোশ্চেন নিয়ে কোনো রকম মাথা ব্যথা হবে না, সে যদি মিনিমাম 2 থেকে 3 বার এই কোশ্চেনের সলিউশনটা দেখে, পেইড কোর্সেও লাগবে না, বা আমি বাদে আরও খারাপ খারাপ টিচারকেও প্রয়োজন পড়বে না, ঠিক আছে। এই 14টাই কোশ্চেন ছিল ডাউটের, তো থ্যাংকস ফর ওয়াচিং, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, আর অবশ্যই বলবো না শেয়ার করো, কারণ শেয়ার করা ক্লাসগুলোর থেকে কমন খুব কমই ছেলে মেয়ে পায়, তো আমি সাজেস্ট করবো তোমরা শিখছো তোমাদের ভিতরেই থাকো, কিন্তু যেহেতু সোশ্যাল মিডিয়া তো কম্পিটিশান দিন দিন খুব হাই হতে চলেছে, এটা মাথায় রেখো। আমাদের পেইড কোর্সে অনেক ছেলে মেয়ে বলে যে দাদা দিনে দিনে খুব খারাপ সিচুয়েশান আসছে, কিন্তু হাল ছেড়ো না, প্র্যাকটিস মাথায় রেখো, প্র্যাকটিস মেক্স ম্যান, মেক্স ম্যান পারফেক্ট, এই একটা কথা মাথায় রেখে চলো, তার মধ্যে সব থেকে গুরুত্ব দাও একে, এই ওয়ার্ডটাকে, প্র্যাকটিস, ঠিক আছে। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, থ্যাংকস।